Hello students, welcome to my channel Kainath Study Channel. So, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নেক্সট ক্লাসে। আজকে আমরা শিখব স্পেশাল ইউজ অফ আর্টিকেলস and দি। তোমরা তো জানোই আর্টিকেলস তিন রকমের হয়, and দি, ডিটারমাইনারসটা তোমাদেরকে শিখিয়ে দেব। কিন্তু আগে তোমরা আর্টিকেলসটা ভালো করে বুঝে নাও ঝটপট করে। তার সঙ্গে তোমাদের যারা এমনি ক্লাসে যেসব মুশকিলগুলো আছে, হ্যাঁ কোথায় কি বসবে, এর ব্যতিক্রমগুলো, এগুলো নিয়ে অনেকের সমস্যা থাকে। তো আশা করি আজকের পর থেকে সমস্যা থাকবে না, তোমরা একটু ভালো করে শিখে নাও। দেখো আমরা সর্বপ্রথম আগে দেখবো যে আমাদের ভায়োলসগুলো কী কী আছে। ভায়োলসের হিসেবে তো এএনটা বসে, তাহলে ভায়োলসগুলো দেখতে হবে যে কটা আছে। ভায়োলস আমাদের জানি যে পাঁচটি ভায়োলস আছে, তাই তো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভায়োলস। এই ভায়োলসগুলো যদি কোনো শব্দে প্রথমে থাকে তাহলে তো অ্যান বসবে, আমরা জানি। যেমন ধরো অ্যান অ্যাপেল, অ্যান আউল, অ্যান আইস, অ্যান এগল, অ্যান অনিয়ন, এগুলো কি হয় ভায়োলসে, ভায়োলস যদি থাকে কোনো শব্দের প্রথমে তাহলে সেখানে অ্যান বসে। কিন্তু আজকে আমরা কিছু রুলস শিখবো যেগুলোতে স্পেশালি ইউজ হয়। যেমন ধরো রুলস নাম্বার ওয়ান, রুলস নাম্বার ওয়ানে কি আছে, কোনো ভায়োলের উচ্চারণ যদি ইউ বা ওয়াই এর মতো হয়, ঠিক আছে, ইউ বা ওয়াই এর মতো হলে অ্যান না হয়ে কিন্তু এ বসবে। কীরকম, যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল ইউরোপিয়ান, ইউরোপিয়ানের আগে দেখো ই আছে, ইটা কিন্তু ভায়োল, কিন্তু এর উচ্চারণটা ইউ, হ্যাঁ এর উচ্চারণটা ইর মতো না হয়ে ইউ এর মতো হয়, এই জন্য এখানে কি হয়েছে এ ইউরোপিয়ান হয়েছে। এখানে কিন্তু অ্যান হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু এখানে অ্যান না হয়ে এ হয়েছে। তারপরে যেমন ধরো অন রুপি নোট, ওকে, তো অনের উপরে ওয়া, দেখো ওটার উচ্চারণ হয়েছে ওয়া, এটা কিন্তু অনিয়ার অয় এর মতো কিন্তু উচ্চারণটা হয়নি, এই জন্য এখানে এ অন রুপি নোট। তারপরে যেমন ধরো ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়নটা যেমন ধরো ইউর মতো উচ্চারণ হচ্ছে। আমরা জানি আমরেলা, আমরেলাতে অ্যান আমরেলা হয়, এটা আমরা জানি, কিন্তু এখানে ইউনিয়নে এ ইউনিয়ন হয়েছে। তারপরে ধরো ইউনিকর্ন, এ ইউনিকর্ন, তারপরে ইউসেজ, এ ইউসেজ, ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, ইউজফুল বুক, এ ইউজফুল বুক, তারপরে ইউই, এগুলো সব কিন্তু ইউ এর মতো বা ওয়া এর মতো উচ্চারণ হয়েছে বলে এগুলোতে এ বসেছে, এগুলোতে অ্যান বসে না। তো তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে কি হবে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে যাতে তোমাদের পরীক্ষাতে ভুল না হয়। এবার দেখবো আমরা রুলস নাম্বার টু। দেখো কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তাহলে কিন্তু এ না হয়ে অ্যান বসবে। হ্যাঁ কনসোনেন্ট, কনসোনেন্ট যেগুলো আছে এই আই ও ইউ, জানো এই পাঁচটি ভায়োল, ভায়োল ছাড়া যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো বর্ণগুলো থাকে সেগুলোকে কনসোনেন্ট বলে। তো সেই কনসোনেন্টগুলো যদি থাকে তাহলে সেই কনসোনেন্ট শুরুতে থাকলেও কিন্তু অ্যান বসবে, শুধুমাত্র যে ভায়োলে থাকে তা নয়, এটা স্পেশাল ইউজে হয়। যেমন ধরো এফ আই আর, প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করে দেখো, এফ আই আর, এফ আই আর এর উচ্চারণটা দেখো, এফ এর উচ্চারণ কিন্তু এর মতো হচ্ছে, হ্যাঁ তো এটা ভায়োল, তাহলে এর মতো যখন উচ্চারণ হবে তখন কিন্তু এখানে এ না হয়ে অ্যান বসবে। তারপরটা লক্ষ্য করো, যেমন এম বি বি এস, ওকে, এম এ, তাহলে কিন্তু এগুলোতে অ্যান বসবে, এগুলো কিন্তু এ বসবে না। তারপর হচ্ছে এল এল বি, এম এল এ, এস ডি ও, এস এস, এ এ ডি, দেখো এ আসছে প্রথমে, তারপরে এইচ এস, স্কুল, ওকে, হায়ার বললে কিন্তু সেখানে হায়ার সেকেন্ডারি হলে কিন্তু সেখানে কিন্তু অ্যান হবে না, তখন এ হায়ার সেকেন্ডারি, এই এইচ এস যদি থাকে তাহলে এইচ এইচ উচ্চারণটা হলে কিন্তু এ আসছে, সেক্ষেত্রে অ্যান বসবে। মানে এম পি, এম পিরও প্রথমে এ আসছে, এই জন্য এটা অ্যান বসবে। তারপরে কিছু কিছু ওয়ার্ডস আছে, যেমন ধরো আওয়ার, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এগুলোতে কিন্তু লক্ষ্য করো এগুলো এইচ কিন্তু এইচ এর মতো উচ্চারণ হয় না, ঠিক আছে, এটা হর্সের মতো উচ্চারণ হয় না, বা ধরো এইচ এস যেমন এখানে বলে সেরকম উচ্চারণ, এটা আওয়ার, অনেস্ট ম্যান, এখানে কিন্তু এইচটা সাইলেন্ট থাকে, তো এইসব সাইলেন্ট যে অ্যালফাবেটগুলো উচ্চারণটা সাইলেন্ট হয়ে যায় তার প্রোনাউন্সিয়েশনটা, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ তো এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, তাহলে কিন্তু এগুলো কোনো অসুবিধে হবে না আশা করছি। যদি তোমরা এগুলো ভালো করে একটু স্ক্রিনশট করে যদি খাতায় লিখে একটু প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে আর কোনো দিনও ভুল হবে না। আশা করি তোমরা তাহলে এটা বুঝতে পারলে রুলস নাম্বার টু। এবার দেখো রুলস নাম্বার থ্রি,
এর আগে আমরা দুটো বলছি, আমরা এ এন্ড যে ব্যতিক্রমগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিয়েছি। এবার আমরা রুলস থ্রিতে আমরা দি শব্দটা যে আমরা আছে দা, হ্যাঁ, এটা কোন কোন শব্দের আগে বসবে সেটা একবার জেনে নেব। তো দা কোথায় কোথায় বসে দেখো, এখানে আমি 1 2 3 4 5 করে লিখেছি, কিছুটা এরকম নয় যে এইগুলোতেই শুধু বসবে, নির্দিষ্ট পার্টিকুলার যে কোনো ধরো কোনো একটা ছেলেকে বা মেয়েকে বা যে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝানো যায়। এমনি যেমন দা সান, দা মুন, আমরা এগুলো তো ছোটো থেকেই শিখেছি যেগুলো নির্দিষ্ট হয়, হ্যাঁ, তো সেগুলোর ক্ষেত্রে দা বসে। কিন্তু তবুও আমাদের অনেক সময় কনফিউশন থাকে যে এটার আগে দা বসবে, কিন্তু যেগুলোতে দা মানে বসাতেই হবে সেই সব শব্দগুলো আমি কিছুটা এখানে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো, যেমন 1 নম্বরে নেমস অফ হোলি বুকস, ওকে, যেমন হোলি বুকসগুলো রয়েছে, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য রামায়ণ, মহাভারত এটসেট্রা, আর যে সমস্ত হোলি বুকসগুলো রয়েছে সেগুলোর আগে কিন্তু সবসময় দা বসে, হ্যাঁ। তারপরে নেমস অফ রিভার্স, হ্যাঁ, যে কোনো নদীর নাম যেগুলো বিশেষ করে বোঝানো হয়ে থাকে সেগুলো যেমন দা গঙ্গা, হ্যাঁ। তারপরে ধরো নেমস অফ ওশিয়ানস, মহাসাগরের নামগুলো দা ইন্ডিয়ান ওশিয়ান, দা আটলান্টিক ওশিয়ান, এগুলো ওশিয়ানসের যে নামগুলো হয় সেগুলোর আগে কিন্তু দা বসাতে হয়। নেমস অফ মাউন্টেন্স, মাউন্টেন্স মানে যেন পর্বত, পর্বতের নামগুলোর আগে দা বসে। নেমস অফ ট্রেন, শিপস, বিভিন্ন ধরনের ভেহিকলসগুলো যেগুলো নির্দিষ্ট করে বোঝানো হয় সেগুলো সেগুলোর আগেও দা বসে, এবং দা রাজধানী এক্সপ্রেস, তারপরে ওখানে এখন হয়নি, দেখো দা টাইটানিক, আমরা জাহাজটা খুব ফেমাস, আমার জাহাজের নাম জানি। এভাবে বিভিন্ন ধরনের যে বড় বড় জাহাজগুলো থাকে, তারপর ট্রেন্স, পর্বতের নাম বলো, ওশিয়ান্সের নাম বলো, রিভার্সের নাম বলো, হোলি বুকসের নাম বলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে বিশেষ করে বোঝানো হয়ে থাকে নির্দিষ্ট জিনিস সেগুলোর আগে কিন্তু কি বসে, দা বসবে। তো এইভাবে আমরা এই তিনটে রুলসে আমরা স্পেশাল ইউজ অফ আর্টিকলসগুলো শেখাবার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্রিনশট করে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও।